ডিম্বাশয় থেকে প্রায় 12 কেজি ওজনের টিউমার অপারেশন করে আবার নজির গড়ল নদিয়ার কল্যাণী JNM হসপিটালের গাইনিক বিভাগের চিকিৎসক অভিজিৎ হালদার এবং তার টিম। সচরাচর এমন অপারেশন হসপিটালে খুবই বিরল। ডাক্তার অভিজিৎ হালদার বলেন, সন্তান প্রসব করার পরেও রোগীর পেট একজন গর্ভবতী মহিলার মতোই ছিল। এমন অবস্থায় JNM হসপিটালে ভর্তি হয়, তারপর টিউমার ধরা পড়ে। রোগীর একটা ডিম্বাশয়ে প্রায় 12 কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়েও একটি ডারময়েড সিস্ট ছিল, যেগুলো অপারেশনের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। আর একটা ডিম্বাশয় সংরক্ষণ করা হয়েছে, যাতে পরবর্তীতে আবার সন্তান ধারণ করতে পারেন বছর 19-এর ওই রোগী। এমন ধরনের ক্রিটিক্যাল অপারেশন করে সাধারণ মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে পেরে আপ্লুত ওই চিকিৎসক টিম। পেশেন্টটা 19 বছরের পেশেন্ট। তো পেশেন্টটা অ্যাডরেনাল পিরিয়ডে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা না পড়লেও শেষ আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওর পেটে একটা প্রায় 30 সেন্টিমিটার সাইজের সিস্ট বা টিউমার রয়েছে। পেশেন্টটা ফর্চুনেটলি নর্মাল ডেলিভারি হয়, বিকজ দেখতেই পাচ্ছেন মাছটা বিশাল বড় এবং এটা রানাঘাট হসপিটালে নর্মাল ডেলিভারি হয়ে যায়। কিন্তু আফটার দ্যাট পেশেন্টের পেট আপনার ফটোতে দেখবেন যে আগে অ্যান্টিনেটাল পিরিয়ডে পেটটা সেই বড়ই ছিল এবং দেন আমরা আমাদের আউটডোরে আসে পেশেন্টটা যে আমাদের পেটের সিস্ট বা টিউমার আছে। এটা আনলাইকলি, খুব কম দেখা যাচ্ছে এরকম যে একটা 1.5 কেজি ওজনের বাচ্চা জন্ম দেওয়ার পরও তার পেটটা প্রায় 36 ইঞ্চ সাইজের রয়েছে। তখন আমরা সিটি স্ক্যান করাই এবং নেসেসারি ইনভেস্টিগেশন করাই, তারপর দেখা যায় যে পেশেন্টের পেটে একটা ডারময়েড সিস্ট আছে। একটা ওভারিতে ডারময়েড সিস্ট, একটা ওভারিতে টিউমার, বাট আমরা ভেবেছিলাম বোধহয় একটা টিউমারই হবে। তো পেশেন্টটাকে ল্যাপারোটমির জন্য প্রিপেয়ার করা হচ্ছিলো, এমন অবস্থায় আজকে ইমার্জেন্সি পেশেন্টের পেইন হয়, অ্যাবডোমিনাল টর্শনের জন্য হতে পারে, পেশেন্ট অ্যাডমিশন করতে হয় আমাদের আর্জেন্ট। বাট আলটিমেটলি আজকে এখন আমরা অপারেশন করি, দেখা যায় যে পেশেন্টের পেটে হিউজ একটা টিউমার রয়েছে লেফট ওভারি থেকে, লেফট ওভারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর ডান দিকে ওভারিতে একটা ডারময়েড সিস্ট রয়েছে। ডারময়েড টিউমারও একটা টিউমার যেটাতে চুল থাকে, দাঁত থাকে এবং কিছু দূষিত পদার্থ থাকে। তো আমরা বাঁদিকের ডিম্বাশয় এবং যেটা নালি সেটাকে পুরো বাদ দিই, যেটাকে বলে ডান দিকে বাঁদিকের তো বাঁদিকে পুরো ওভারিটা বাদ দেওয়া হয় এবং সার্ভিং উপরেক্টমি ডান। পেশেন্টের বয়স যেহেতু 19, এখনও একটা বাচ্চা নেবে আশা করি, তো সেই জন্য তার ডান দিকের ওভারিটাকে আমরা প্রিজার্ভ করা থাকে। পেশেন্ট সে আমাদের মেডিকেল কলেজে আসে নিশ্চয়ই ট্রিটমেন্ট পাওয়ার জন্য, কারণ বাইরে বা ওই রানাঘাটের দিকে কোনো হসপিটালে তাকে অ্যাডমিট করে অপারেশন করাই যেত, কিন্তু সে জওয়াহরলালে আসে বিকজ এটা মেডিকেল কলেজ এবং আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি সাধারণত। কিন্তু এটা আমার অভিজ্ঞতা তো এবং আমাদের যারা কলিগ বা সিনিয়র যারা আছে প্রত্যেকের কাছে এটা পুরো একদমই রেয়ার, কারণ সবথেকে বড় কথা সে ডেলিভারি করেছে একটা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।